আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা আলোচনা করব মহামারী এবং এ নিয়ে আমাদের প্রস্তুতি সম্পর্কে। বর্তমানে করোনা মহামারী আকার ধারণ করেছে, প্রায় বিশ্বব্যাপী প্রায় 5 লক্ষ মানুষ করোনাতে আক্রান্ত এবং প্রায় 24,000-এর মতো মানুষ মারা গিয়েছে এখন পর্যন্ত। আসলে করোনায় কিন্তু প্রথম মহামারী নয় পৃথিবীতে, এর আগে অসংখ্য মহামারী পৃথিবীতে এসেছে। যদি আমরা খুব আগের দিকে তাকাই, খুব প্রথম থেকে শুরু করি, তাহলে 1350-এ পৃথিবীতে প্লেগ হানা দেয়। 1350 থেকে 1900 শতকের মাঝামাঝি সময় পর্যন্ত আসলে প্লেগের উপস্থিতি পৃথিবীতে দেখা যায়। এই পুরো সময়টাতে প্লেগের জন্য প্রায় 10 কোটি মানুষ পৃথিবীতে মারা গিয়েছিল। এই প্লেগের পরে স্প্যানিশ ফ্লু পৃথিবীতে আক্রমণ করে। স্প্যানিশ ফ্লুর কারণে খুবই কম সময়ে প্রায় 3 কোটির মতো মানুষ সারা পৃথিবীতে মারা যায়। তারপর আমরা দেখতে পাই কলেরার আক্রমণ। কলেরার কারণে শুধু ভারতবর্ষেই 4 কোটি মানুষ মারা গিয়েছিল। শুধুমাত্র এক স্প্যানিশ ফ্লুতে যে পরিমাণ মানুষ মারা গিয়েছিল, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিলিয়ে এত পরিমাণ মানুষ মারা যায় নাই। কিন্তু এত যে ফ্রিকুয়েন্ট মহামারীগুলো আমাদেরকে আক্রমণ করেছে এবং এই মহামারীগুলো আমাদের জনমিতি পর্যন্ত পাল্টে দিয়েছে, এত সংখ্যক মানুষ মহামারীর কারণে মারা গিয়েছে, তারপরও মহামারীর জন্য আমাদের সেই রকম কোনো প্রস্তুতি নেই। এই যে করোনা আমাদেরকে আক্রমণ করলো, এর জন্য আমাদের কিন্তু সেই রকমভাবে, শুধু আমাদেরই আমি কেন বলবো, সারা পৃথিবীব্যাপী কোনো দেশেরই ওই রকমভাবে কোনো প্রস্তুতি আমি দেখিনি বা নেই বললেই চলে। কিন্তু দেখেন, প্রথম বিশ্বযুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ মিলে কয়জন মানুষ মারা গেছে। এই জন্য এর পরবর্তী যে যুদ্ধগুলো পৃথিবীতে হয়েছে, এর পরবর্তী এখন সারা পৃথিবীতে সব দেশের আলাদা ডিফেন্স সিস্টেম আছে, আলাদা মিলিটারি সিস্টেম আছে, যেন তারা যে কোনো যুদ্ধকে ঠেকিয়ে দিতে পারে। এত অ্যাডভান্স মিলিটারি সিস্টেম তারা তৈরি করেছে, কারণ যুদ্ধের কারণে একটা দেশ বিপর্যস্ত হতে পারে। এর চেয়ে বেশি, বর্তমানে যুদ্ধের চেয়ে বেশি ভয়ঙ্কর যেটা, সেটা হলো মহামারী। কারণ একটা সময় নিউক্লিয়াস ওয়ার হতো, যার মাধ্যমে অনেক মানুষ মরার সম্ভাবনা ছিল। কিন্তু বর্তমানে যদি পৃথিবীতে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করার কোনো একটা ঘটনা ঘটে, সেটা নিউক্লিয়ার ওয়ার হবে না, সেটা অবশ্যই হবে কোনো ডিজিজের মাধ্যমে অথবা কোনো জীবাণুর মাধ্যমে। আর সেই সিচুয়েশনটাকে কন্ট্রোল করার মতো কোনো ইমার্জেন্সি প্রিপারেশন আমাদের নেই, আমাদের কোনো মেডিকেল ইমার্জেন্সি প্রিপারেশন নেই। শুধু বাংলাদেশের না, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলি, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা বলি বা চীনের বলি, মেডিকেল ইমার্জেন্সি কন্ট্রোল করার জন্য কোনো প্রস্তুতি তারা আসলে নিচ্ছে না। যদি আমরা দেখি আসলে এই সিচুয়েশনটাকে কিভাবে ট্যাকেল দেওয়া যেত, অথবা করোনা তো এসে পড়েছে, করোনা একসময় চলেও যাবে, যদি করোনা পরও, করোনাই তো সর্বশেষ মহামারী নয়, করোনা পরবর্তী যখন কোনো একটা মহামারী আসবে তখন এটাকে কিভাবে ট্যাকেল দেওয়া যেত। যদি আমরা করোনা স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে করোনাতে মৃত্যুর হার 2% ওভারঅল, সারা পৃথিবীব্যাপী যদি দেখি 2% মৃত্যুর হার। কিন্তু করোনার আগে পৃথিবীতে এসেছিল ইবোলা, ইবোলাতে প্রায় 70% মৃত্যুর হার ছিল। তো করোনা যেভাবে ছড়িয়ে পড়েছে, ইবোলা যদি সেভাবে ছড়িয়ে পড়তো, তাহলে একবার চিন্তা করে দেখুন মানব সভ্যতা কোথায় গিয়ে থাকতো, মানব আসলে মানুষ আদৌ পৃথিবীতে টিকে থাকতো কিনা সেটাও সন্দেহ। এরকম কোন যে মহামারী যে পৃথিবীতে সামনে আসবে না, সেটার তো কোনো নিশ্চয়তা নেই, সেটা আসতেই পারে। ইবোলা যে খুব কম সময়ের মধ্যে থেমে গিয়েছিল, এর কারণ কিন্তু এটা নয় যে আমরা ইবোলার কোনো প্রতিষেধক তৈরি করতে পেরেছিলাম, এর একমাত্র কারণ হলো আমাদের লাক। ইবোলা থেমে গিয়েছিল, একটা প্রতিষেধক তৈরি করতে, করোনা প্রতিষেধক তৈরি করতে প্রায় 1 বছরের মতো সময় লাগতে পারে। এর আগে যে সার্স ভাইরাস এসেছিল, সেটা প্রতিষেধক তৈরি করতে বিজ্ঞানীদের প্রায় 20 মাসের মতো সময় লেগেছিল। অর্থাৎ এই সকল মহামারীগুলোকে প্রতিষেধক বানিয়ে ঠেকানোর মতো সময় আমরা পাবো না। যে প্রতিষেধক বানাতে যে সময়টা লাগে, এই সময়টা আসলে এফোর্ড করতে পারবে না মানব সভ্যতা। এর আগে, অর্থাৎ প্রতিষেধক না, এর আগেই এটাকে প্রতিকার করতে হবে। সেই জন্য কি রকম ব্যবস্থা আমাদের নেওয়া হতে পারে, করোনা চলে গেলে করোনা পরবর্তী আমাদের ব্যবস্থাগুলো কি হতে পারে, করোনা পরবর্তী যে আমাদের শিক্ষাটা সেটা আসলে কি হতে পারে। যেমন আমরা যুদ্ধ থেকে বাঁচার জন্য একটা মিলিটারি সিস্টেম, মিলিটারি ইমার্জেন্সি তৈরি করে সিস্টেম তৈরি করেছি, ঠিক ওই রকম এইরকম ডিজিজ গুলো থেকে বাঁচার জন্য আমাদের একটা মেডিকেল ইমার্জেন্সি সিস্টেম তৈরি করা খুবই জরুরি। কয়েকদিন আগে আসলে আমি বিল গেটসের একটা বক্তৃতা শুনছিলাম, এটা আসলে 2015 সালের, সেই বক্তৃতার মূল কথাটাই আসলে আমি এখানে বলতে চাচ্ছি। আসলে মেডিকেল ইমার্জেন্সি সিস্টেম তৈরি করাটা আমাদের জন্য খুব জরুরি। একটা উদাহরণের মাধ্যমে আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, ধরুন মিয়ানমার আমাদের দেশে আক্রমণ করলো রাঙ্গামাটি সীমান্ত দিয়ে। আমাদের মিলিটারি সিস্টেমের এতটুকু ক্ষমতা আছে যে 4 থেকে 5 ঘন্টার মধ্যে ওই বর্ডারটা কাছে সে সিজ করে ফেলতে পারবে। মিয়ানমার এবং বাংলাদেশের মাঝখানে যে নাফ নদী আছে, সেখানে কয়েক ঘন্টার মাধ্যমে সে আমাদের আর্মিরা একটা অস্থায়ী ব্রিজ তৈরি করে ফেলতে পারবে। এই যে বিপুল পরিমাণ সৈন্য ওইখানে আমরা ট্রান্সপোর্ট করব, ওই সকল সৈন্যদেরকে রাখার মতো ব্যারেকের ব্যবস্থা তারা কয়েক ঘন্টার মধ্যে তৈরি করতে পারবে। যদি কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়, যদি কমিউনিকেশন সিস্টেমটা ভেঙে যায়, মিলিটারি কমিউনিকেশন তৈরি করার জন্য, টিকিয়ে রাখার জন্য তারা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে কমিউনিকেশন তৈরি করতে পারবে।
এত কিছু যে এই এত অ্যাডভান্স সিচুয়েশন, যে অ্যাডভান্স যে সমস্যা সমাধানগুলো মেডিটেশন কত কয়েক ঘন্টার মধ্যে করতে পারবে, এটা কিন্তু আসলে একদিনে হয় নাই। কারণ এখন বাংলাদেশে যুদ্ধ নেই, কিন্তু সৈনিকরা নিয়মিতই প্রশিক্ষণ করে থাকে, প্রশিক্ষণ নিয়ে থাকে যুদ্ধের জন্য, ওয়ার গেম যেটাকে আমরা বলি। একটা যুদ্ধ আসার আগেই সেই যুদ্ধের প্রস্তুতি নেওয়া, এই জন্যই আসলে যুদ্ধ পরিস্থিতিতে এত তাড়াতাড়ি একটা সমাধান হয়। ঠিক এইরকম ভাবে আমাদের মিলিটারি, মানে আমাদের যে মেডিকেল সিস্টেমও এরকম একটা সমাধান করা উচিত। এর জন্য একটা প্রিপারেশন নেওয়া উচিত, যে যখন কোনো একটি ডিজিজ অথবা একটা মহামারী আকার যখন আমাদের দেশ থেকে তৈরি হতে পারে এরকম মহামারী, অথবা অন্য কোনো দেশ থেকে আসতে পারে, আসার সময়টা অথবা তৈরি হওয়ার সময় ইমার্জেন্সি কোনো সিচুয়েশন, কোন সিচুয়েশনগুলো আমরা নেব। যেমন ধরুন করোনা যখন প্রথম বাংলাদেশ ছাড়া আশেপাশের দেশগুলোতে ছিল, তখন যদি আমাদের একটা ইমার্জেন্সি স্টেপ থাকতো, যে আমরা আমাদের পোর্টগুলোকে সাথে সাথে থার্মাল স্ক্যানার দিয়ে অফ করে দিতে পারতাম, যথেষ্ট পরিমাণ ডক্টর এবং যথেষ্ট পরিমাণ ভলেন্টিয়ার দিয়ে এই যে এখানে একটা ব্যবস্থা তৈরি করতে পারতাম, তাহলে হয়তো বা করোনা রোগীদেরকে আমরা ওইখানে আটকে ফেলতে পারতাম। অথবা যদি আমরা একটা রিমোট প্লেসে, যদি যারা বিদেশ থেকে আসছে ওদেরকে কোয়ারেন্টাইনের জন্য রিমোট প্লেসে তাদের বাসস্থানের ব্যবস্থা করতে পারতাম, তাহলে হয়তো এই করোনা যে মহামারী আকারটা ধারণ করবে এখন আমাদের দেশে, সেটা থেকে বাঁচিয়ে ফেলা যেত করোনাকে, আমাদের দেশটাকে। সেই জন্য আসলে যে যত যে পরিমাণ লোকবল দরকার, যে পরিমাণ ট্রেনিং এর দরকার, সেটা আমাদের স্বাস্থ্য খাতে নেই, কারণ সেই পরিমাণ উদ্বেগ আমাদের মধ্যে নেই। এটা সমাধান করা যেতে পারে আসলে আমরা যে মিলিটারি সিস্টেম সেখান থেকে শিক্ষা নিয়েই সমাধান করা যেতে পারে। যেমন আমরা মিলিটারিতে দেখতে পারি যে এখানে কিছু রেগুলার ফোর্সেস থাকে, আবার কিছু রিজার্ভ ফোর্সেস থাকে। যে 3 লক্ষ সৈন্য বাংলাদেশ আর্মিতে সার্ভিসে আছে, অন সার্ভিস আছে, তারা হলো আমাদের রেগুলার ফোর্স। এছাড়া বিভিন্ন স্কুল কলেজে আমরা বিএনসিসি দেখতে পারি, ওরা হলো আমাদের রিজার্ভ ফোর্স। যখন যুদ্ধ লাগবে অথবা ইমার্জেন্সি সিচুয়েশনে এই সকল রিজার্ভ ফোর্স রেগুলার ফোর্সের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে যুদ্ধ করবে। এই জন্য এই রিজার্ভ ফোর্স গুলোকে মোটামুটি ট্রেনিং দিয়ে রেডি রাখা হয়। ঠিক এইরকম আমাদের দেশে যে পরিমাণ ডাক্তার আছে, তারা হলো আমাদের, আমরা যদি তাদেরকে আমাদের রেগুলার ফোর্স ধরে থাকি, তাহলে তাদের সাথে আমরা একটা রিজার্ভ ফোর্স তৈরি করা উচিত এরকম ইমার্জেন্সি সিচুয়েশন ব্যাকআপ দেওয়ার জন্য। যদি স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটি গুলোতে এরকম একটা রিজার্ভ মেডিকেল সিচুয়েশন ফোর্স তৈরি করি আমরা, যাদেরকে ন্যূনতম মেডিকেল ট্রেনিং দেওয়া হবে, এবং সময় যখন প্রয়োজন হবে তখন তারা কাঁধে কাঁধ মিলিয়ে পেশাদার ডাক্তারদের সাথে সেবা প্রদান করবে। এর মাধ্যমে আসলে একটা যে ডাক্তারের স্বল্পতা, এটাকে সমাধান করা সম্ভব। এছাড়া মিলিটারি এক্সপার্টদের সাথে ডাক্তারদের একটা ট্রেনিং এর ব্যবস্থা করা যেতে পারে। যেরকম যেমন 3 বাহিনীকে যেমন একসাথে ট্রেনিং দেওয়া হয় যুদ্ধের জন্য, 3 বাহিনী যখন একসাথে যুদ্ধ করবে এই জন্য 3 বাহিনীকে যেমন একসাথে ট্রেনিং দেওয়া হয়, ঠিক এরকম ডাক্তার এবং মেডিকেল এক্সপার্টদেরকে একসাথে একটা ট্রেনিং এর ব্যবস্থা করা যেতে পারে। যেন কোনো মানে ইমার্জেন্সি সিচুয়েশনে ডাক্তাররা এবং আর্মিরা একসাথে হয়ে কাজ করতে পারে, যেন এই জিনিসটাকে সমাধান করতে পারে। এছাড়া যদি আমরা দেখি, যদি বাংলাদেশের বর্তমান অবস্থা দেখি, আমাদের প্রায় 16 কোটি মানুষ আমাদের দেশে, যদি বাংলাদেশে করোনা মহামারী আকার ধারণ করে আর যদি মাত্র 10% মানুষও করোনাতে আক্রান্ত হয়, তাহলে সেই সংখ্যাটা দাঁড়াবে 1,60,00,000 মানুষে। এর মাত্র 10% মানুষকে যদি হসপিটালাইজ করতে হয়, তাহলে সেটা হবে 16 লাখ মানুষে। এই 16 লাখ মানুষকে হসপিটালাইজ করার মতো ক্ষমতা কি আমাদের আছে? চায়না, আমরা দেখেছি চায়না মাত্র 6-7 দিনে 10,000 বেডের একটা হসপিটাল তৈরি করেছে। এইরকম ইমার্জেন্সি হসপিটাল তৈরি করার জন্য আমাদের একটা প্রশিক্ষণ রাখতে হবে। যেমন মিলিটারি সিস্টেম অথবা মিলিটারিরা যেভাবে একটা ইমার্জেন্সি ব্যারাক তৈরি করতে পারে, এরকম যেমন মনে করেন যে একটা রিমোট প্লেসে গিয়ে এরকম একটা ইমার্জেন্সি হসপিটাল তৈরি, তাবু দিয়ে হোক অস্থায়ী একটা হসপিটাল তৈরি করা, যার মাধ্যমে আমরা আসলে ওইখানে রোগীদেরকে ইমার্জেন্সি পাঠানো যেতে পারে এবং ভেন্টিলেশনের ব্যবস্থা এখানে থাকবে। এরকম একটা ইমার্জেন্সি ব্যবস্থা করার মাধ্যমে আসলে আমাদের এই মেডিকেল ইমার্জেন্সি সিচুয়েশন গুলোকে আমরা ট্যাকেল দিতে পারি। এছাড়া সর্বশেষ যেটা আমরা করা প্রয়োজন, যেমন আমাদের এখন কিট প্রয়োজন, কিট গুলো চায়না থেকে আনতে হচ্ছে। এছাড়া বিভিন্ন ইকুইপমেন্ট প্রয়োজন যেগুলো আমাদের দেশে নেই, অথবা আমাদের দেশে যে পরিমাণ R&D হওয়া দরকার মেডিকেল সেক্টরে, এই পরিমাণ ফান্ডিং নেই, R&D হওয়ার উদ্যোগ নেই, এই সেক্টরে আমাদেরকে আরো গুরুত্ব দিতে হবে। আসলে এতক্ষণ যে কথাটা বললাম, এই পুরো কথাটা আসলে বিল গেটস একটা আলোচনাতে বলেছিলেন। এই কথাটা তিনি বলেছিলেন 2015 সালে, তখন তিনি বলেছিলেন যে দিস ইজ হাই টাইম যে আমরা শুরু করি, আমরা প্রিপারেশন নেই পরবর্তী মহামারীর জন্য, তাহলে হয়তো বা পরবর্তী মহামারীতে পৃথিবীতে যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হবে তা থেকে আমরা বেঁচে যাব। তা আমরা তো নেই নাই, আমরা তো ওনার কথা শুনি নাই। আসলে এখন হয়তো বা যে মহামারীতে এসে পড়েছে তার আসলে ক্যাজুয়ালিটিস কতটুকু হবে এটা আমি জানি না। আল্লাহর কাছে দোয়া করি যেন খুব বড় কোনো ক্ষতি পৃথিবীতে না হয়, কিন্তু এই মহামারীর থেকে যেন আমরা এই শিক্ষাটা অন্তত নেই, পরবর্তী যে কোনো মহামারী আসার আগে যেন আমরা এর জন্য প্রিপারেশন নিতে পারি। মহামারী যুদ্ধের থেকে ভয়ঙ্কর, এই জন্য আমাদের মহামারীর জন্য যে প্রিপারেশনটা হবে সেটাও হওয়া উচিত যুদ্ধের থেকে জোরালো।
আশা করি আপনারা সবাই এই ভিডিওটাকে শেয়ার করবেন। আশা করি আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হব এবং একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।